আদালত বুঝেছে বাংলার পুলিশের উপর ভরসা রাখা যায় না, তাই সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, ব্যারাকপুরে বললেন শিলভদ্র দত্ত। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। শুক্রবার রামপুরহাটের ঘটনা তদন্তভার কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে সিবিআইয়ের হাতে দেওয়া হয়েছে। সেই বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে উত্তর কলকাতা জেলা শহরতলি ভারতীয় জনতা পার্টির ইনচার্জ তথা ব্যারাকপুরের প্রাক্তন বিধায়ক শিলভদ্র দত্ত বলেন, আদালত বুঝেছে বাংলার পুলিশকে দিয়ে এই ঘটনা তদন্ত হবে না, সেই কারণে সিবিআইয়ের হাতে ঘটনা তদন্ত দেওয়া হয়েছে, বাংলার পুলিশ নবান্ন থেকে পরিচালিত বলেও তিনি অভিযোগ করেন। এছাড়াও বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকেও কটাক্ষ করে তিনি বলেন, দেখুন এটা আদালতের নির্দেশ, সুতরাং আদালত ভালো বুঝেছেন তাই দিয়েছেন। তবে বাংলার পুলিশ তাদের চরিত্রটা প্রকাশ করে ফেলছে, আজকে মুখ্যমন্ত্রী বলার পরে অ্যারেস্ট হচ্ছে, এটা নাটক কিন্তু বাংলার মানুষ বুঝতে পারছে। আজকে পুলিশকে বলার পরও পুলিশ যাচ্ছে না, 600 মিটার দূরে বাড়িতে আগুন লাগছে, যা পড়লাম কাগজে যে পুলিশের থানা বোধ হয় 600 মিটার না 500 মিটার দূরে, সেখানে পুরো বাড়ি পরিবার পুড়ে যাওয়ার পরে পুলিশ যাচ্ছে। একটা খুন হয়েছে, সেই খুনের আসামিও ধরা পড়েনি, সেই খুনের পরিপ্রেক্ষিতে এরা হতে পারে এই খবর পুলিশের থাকছে না, তা সেই পুলিশকে ভরসা রাখবেন কী করে? কারণ মাননীয় আদালত এটুকু বুঝতে পেরেছেন যে পুলিশের ওপর ভরসা রাখা যায় না, কারণ বাংলার পুলিশ নবান্ন থেকে কখন দিদিমণি বলবেন তারপর কাজ করবে তার আগে কিন্তু ঘুমোবেন, তাই মহামান্য প্রধান বিচারপতি এবং তার সঙ্গে আরেকজন বিচারপতি মিলে রায় দিয়েছেন, সিবিআই তদন্ত দিয়েছেন। আমরা চাই দোষী ব্যক্তি শাস্তি পাক, আমরা চাই এর সঙ্গে যারা যারা জড়িত আছে তারা প্রত্যেকে শাস্তি পাক, যত বড় মানুষই হোক। যে ভদ্রলোক হঠাৎ করে বলে দিলেন যে টিভি বাস্ট করে মারা গেছেন, তিনি ঘটনাটা ঘোরাতে গেছেন কেন, সিবিআই যেন এটাও তদন্ত করে। দেখা গেল আনাবুল অ্যারেস্ট হলো এবং ঘটনার দিন তিনি পুলিশকে নিষ্ক্রিয় রেখেছিলেন বলে অভিযোগ, এটা কিরকম পুলিশের কাজ? একটা তৃণমূলের নেতা বলবে তাই নিষ্ক্রিয় থাকবে? আবার তো শোনা যাচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ইয়ে থেকে শোনা যাচ্ছে যে ওনাকে বলে নিষ্ক্রিয় থাকতে বলেছেন অনুব্রত মণ্ডল, তাহলে শুধু আনারুল কেন? তাহলে তো এই সত্যতাটাও বিচার করা উচিত, দিব্যা বের করা উচিত, এবং যারা যারা জড়িত সে যত বড় নেতাই হোক তাদের প্রত্যেককে অ্যারেস্ট করা উচিত, কারণ এই ঘটনাটা বাংলার সম্মানহানি করেছে। আমি মনে করি যে বাংলার মানুষ এই জিনিস কোনোদিন পছন্দ করেনি, এবং এই ঘটনা ঘটেছে, কিছু নিরীহ মানুষ তারা খুন হয়ে গেলেন, নৃশংসভাবে তাদের খুন করা হলো, এটা কি বাংলার সংস্কৃতির সঙ্গে মেলে? বাংলার মেয়ের কাছ থেকে কি বাংলার মানুষ এটাই আশা করেছিল? বাঙালি খাবার বাঙালি বাড়িতে এভরিডে উইথ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস।